স্বজনের অনাদর, লাঞ্ছনা এবং দারিদ্র্যের মধ্যেও পরিপূর্ণ গৌরবে স্থির হয়ে জীবন কাটাতে হবে, বলেছিলেন স্বাধীনতা সংগ্রামী ননীবালা দেবী। তিনি ছিলেন প্রথম মহিলা রাজবন্দী, তিনি ছিলেন উপনিবেশ বিরোধী বিপ্লবী নারী নেত্রী। তিনি মহীয়সী, ধৈর্যশীল এবং বুদ্ধিমতী। জেল জীবনে অমানসিক নির্যাতনের শিকার হয়েও নিজের ব্যক্তিত্বে তিনি ছিলেন অটল। তার জন্ম হয়েছিল 1888 সালে হাওড়ার বালিতে। পিতার নাম সূর্যকান্ত ব্যানার্জি এবং মা গিরিবালা দেবী। মাত্র 11 বছর বয়সেই তার বিবাহ হয়েছিল এবং 16 বছর বয়সেই তিনি বিধবা হন এবং বাবার কাছেই ফিরে আসেন। 1914 সালে বেঁধেছিল প্রথম বিশ্বযুদ্ধ। সেই সুযোগে ভারতে যুগান্তর দলের বিপ্লবীরা জার্মানির কাছ থেকে অস্ত্রশস্ত্র নিয়ে ভারতব্যাপী একটা বৈপ্লবিক অভ্যুত্থান ঘটিয়ে স্বাধীনতা আনবার রাস্তা পরিষ্কার করতে প্রয়াসী হয়েছিল। কিন্তু ইংরেজরা সেই ভারত জার্মান ষড়যন্ত্রের খবর জেনে যায়। বীর যতীন্দ্রনাথ মুখার্জি বালেশ্বরের খণ্ডযুদ্ধে আত্মদান করে জাতিকে দেশের জন্য মরতে শিখিয়ে গেলেন। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছিল, তবুও ইংরেজ রক্তচক্ষুকে অগ্রাহ্য করে পূর্ব ভারতের পথ ধরে চীন, শ্যাম এবং আসামের ভেতর দিয়ে অস্ত্রশস্ত্র আনিয়ে ভারতে বিদ্রোহ ঘটাবার জন্য বিপ্লবীরা আবার চেষ্টা করেছিলেন যদুগোপাল মুখার্জির নেতৃত্বে। চারিদিকে চলছে ব্রিটিশ সিংহের প্রচণ্ড আক্রমণ এবং নির্মম অত্যাচার। সেই অত্যাচারের ধরন ছিল ফাঁসি, দ্বীপান্তর এবং দালান্দা হাউসে নিয়ে গিয়ে চার্লস টেগারের তদারকে বীভৎস নিপীড়ন। মলদ্বারে রুল ঢোকানো, কমর থেকে মলমূত্র এনে মাথায় ঢেলে দেওয়া, কয়েকদিন উপবাস করিয়ে পিছনে হাত করা অবস্থায় বন্দীকে দাঁড় করিয়ে রেখে লাথি ও রুলের প্রহার, এই ছিল টেগারের অত্যাচারের কাহিনী। এমনই বিপদ সংকুল দিনে বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননীবালা দেবী। তিনি ছিলেন ননীবালা দেবীর ভ্রাতুষ্পুত্র। ননীবালা দেবীর রাজনৈতিক কাজ, পলাতক অমর চ্যাটার্জি এবং তার কয়েকজন সহকর্মীকে প্রায় 2 মাস আশ্রয় দিয়ে রাখলেন তিনি রিস্টাতে, কিন্তু পুলিশের দৃষ্টি এড়াতে পারল না তারা। ইতিপূর্বেই ভারত জার্মান ষড়যন্ত্রের খবর পেয়ে পুলিশ কলকাতার শ্রমজীবী সমবায় নামক প্রতিষ্ঠানে তল্লাশি করতে যায় 1915 সালের আগস্টে। অমরেন্দ্র চ্যাটার্জি পলাতক হন এবং রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার হয়ে 3 নম্বর রেগুলেশনে স্ট্রেট প্রিজনার হন। গ্রেপ্তারের সময় রামবাবু একটা মাউজার পিস্তল কোথায় রেখে গেছেন সে কথাটা জানিয়ে যেতে পারেন। তখন বিধবা ননীবালা দেবী রামচন্দ্রের স্ত্রী সেজে রামবাবুর সঙ্গে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেনে এলেন পিস্তলের খবর। 1915 সালে যে যুগ ছিল তখন বাঙালি বিধবার পক্ষে এরকম পরে স্ত্রী সেজে জেলে গিয়ে পুলিশের সেন দৃষ্টিকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করার কথা কেউ কল্পনাও করতে পারত না। পুলিশ তো নয়, কোনো সাধারণ মেয়েও নয়। আজকের সমাজ ও সেদিনকার সমাজ, আজকের মেয়ে ও সেদিনকার মেয়ের মধ্যে আছে বিরাট পার্থক্য। সেদিনের ননীবালা দেবী তৈরি করে গেছেন পরবর্তী যুগের বিপ্লবী নারীকে, তিনি পথ দেখিয়ে গেছেন, ভীত তৈরি করে গেছেন। সাংগঠনিক কাজের স্থানান্তর। 1915 সালের সেপ্টেম্বর মাসে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল, তবে রিস্ট্রার মতো এখানেও মেয়ে না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না। তখন আবার এলেন ননীবালা দেবী গৃহকর্তীর বেশে। এখানে এই সময়ে পলাতক বিপ্লবীর আশ্রয় নিয়েছিলেন বিপ্লবী যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, ননীলিকান্ত কর, বিনয়ভূষণ দত্ত এবং বিজয় চক্রবর্তী। এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল।
এরা সারাদিন দরজা বন্ধ করে শুধু রাতে সুবিধা মতো বেরোতো, কিন্তু এত করেও পুলিশের সেন দৃষ্টি আনাতে পারল না। পুলিশের কাছে খবর পৌঁছে গেল। তখনই ননিবালা দেবীকে তার চন্দননগরের স্থান থেকে নিরাপদে অন্য জায়গায় স্থানান্তরিত করা হলো। তাকে নিয়ে যাওয়া হলো পেশোয়ায়, কিন্তু পেশোয়াতেও পুলিশ সন্ধান পেয়ে গেল ননিবালা দেবী এবং তাকে গ্রেপ্তার করে। তাকে পেশোয়া থেকে কাশীর জেলে আনা হলো। কাশীতে জেলের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি তাকে জেরা করত। ননিবালা দেবী সমস্ত কিছুই অস্বীকার করতেন, কোনো কিছুতেই তার মুখ থেকে কোনো কথা বার করতে পারেননি। একদিন দুই জমাদার নিয়োগকে উলঙ্গ করে শরীরের অভ্যন্তরে লঙ্কা বাটা দিয়েছিল, তবুও তার মুখ থেকে বিপ্লবীদের সম্বন্ধে কোনো কথাই বের করতে পারেনি। এরপর কয়েকদিন পরপর আলো বাতাসহীন ঘরে আধ ঘন্টা তালাবন্ধ করে রেখে দিতেন। কবরের মতো ছেলে আধ ঘন্টা পরে দেখা যেত ননিবালা দেবী অর্ধমৃত অবস্থায় পড়ে আছেন। এত কিছু করেও তার মুখ থেকে কোনো কথাই বার করতে পারেনি। বাধ্য হয়ে তাকে কলকাতার প্রেসিডেন্সি জেলে আনা হয়েছিল। এখানে তিনি এক গোয়েন্দা পুলিশ অফিসার গোল্ডিকেও একদিন চড় মেরেছিল। 2 বছর জেল জীবন কাটিয়ে 1919 সালে তিনি মুক্তি পান, কিন্তু জেলের বাইরে এসে তার মাথা গুজবার স্থান হলো না। আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল। জেল থেকে ফিরে শূন্য সম্বল নিয়ে উত্তর কলকাতার এক বস্তিতে তাকে আশ্রয় নিতে হয়। অনেক অত্যাচার অনাহার তাকে সহ্য করতে হয়েছিল পরবর্তী জীবনে। 1967 সালের মে মাসে তার মৃত্যু হয়। বেঁচে থাকা অবস্থায় 50-এর দশকে 50 টাকা পেনশন পেয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী হিসেবে, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গিয়েছিল তার জন্য। ভারত মাতার সংজ্ঞা অনেকের কাছেই আলাদা, আর বিপ্লবী বলতে আগ্নেয়াস্ত্র হাতে পুরুষের ছবি ভেসে ওঠে মানুষ বটে, কিন্তু 20 শতকের গোড়ায় অত্যাচারী রাষ্ট্রের বিপরীতে বুক পেতে দাঁড়িয়েছিল এক অর্ধশিক্ষিত অজ পাড়াগায়ের বিধবা। তবু পুরুষ রচিত ইতিহাসের পাতায় শত শত বাঙালি নারীর মতো তারও জায়গা হল না। কবি শরদিন্দু কর্মকারের নারী কবিতার কয়েকটি লাইন তাই পড়ে শোনাতে বাধ্য হয়ে চলছি। পুরুষতান্ত্রিক সমাজ ভাই, পুরুষকেই বড় করে, জেনে রেখো সেই পুরুষরাই নারীর গর্ভে জন্ম নেয়। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল, আমি ছাড়াই জগৎ সংসার সবই হবে অচল। নারী শক্তি জিন্দাবাদ। নমস্কার।